গ্রন্থাগার অর্থাৎ গ্রন্থের স্থান, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জ্ঞান পিপাসা মেটাবার জন্য এবং তাদের জ্ঞানের সাথে জড়িত বিষয়ে আকর্ষণীয় করার জন্য স্কুল কলেজে গ্রন্থাগার তৈরি করা হয়। অথচ বর্তমানে গ্রন্থাগার শুধু নামে মাত্রই প্রতিষ্ঠিত। লংতরাই ভেলির মনুঘাটে জেলা ককবরক গ্রন্থাগার তার একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত। এই গ্রন্থাগারটি এখন পুস্তক কুলের দখলে নেই, দখল নিয়েছে সর্পকুলের বিষধর সাপরা। জ্ঞান বিস্তারে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গ্রন্থাগার হলো বই ও অন্যান্য তথ্য সামগ্রীর একটি সংগ্রহশালা। পাঠক গ্রন্থাগার বা পাঠাগারে পাঠ, গবেষণা কিংবা তথ্যানুসন্ধান করতে পারে। তাই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গ্রন্থাগার স্থাপন করা হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জ্ঞান পিপাসা মেটায় গ্রন্থাগার। আন্তর্জাতিক গ্রন্থাগার পরিষদ বা IFLA বিদ্যালয় গ্রন্থাগার ইস্তেহারে 1999 সালে যে দিক নির্দেশ করা হয়েছিল তা ছিল সকলের শিক্ষাদান ও শিক্ষণের নিমিত্ত বিদ্যালয় গ্রন্থাগার। বর্তমান তথ্য ও জ্ঞান নির্ভর সমাজে সফলভাবে কর্মনির্বাহের জন্য মৌলিক তথ্য ও ধারণাসমূহ গ্রন্থাগার যোগান দেয়। কিন্তু বাস্তবে গ্রন্থাগার ও গ্রন্থাগারের জ্ঞানদানের চিত্র সম্পূর্ণই ব্যতিক্রম। রাজ্যের প্রতিটি সরকারি বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে গ্রন্থাগার স্থাপিত রয়েছে। কিন্তু শতকরা 10 জন ছাত্রছাত্রীও গ্রন্থাগারমুখী হতে চায় না। একদিকে তো বর্তমানকালের অভিভাবকরা তাদের সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য প্রাইভেট টিউটরের ব্যবস্থা করেন, ফলে ছাত্রছাত্রীরা গ্রন্থাগারে বসে পঠন পাঠনের প্রয়োজনই বোধ করে না। অন্যদিকে প্রায় শিক্ষক শিক্ষিকারাও গ্রন্থাগারমুখী হন না। যারা নিজেরাই গ্রন্থাগারমুখী নন তারা ছাত্রছাত্রীদের কিভাবে গ্রন্থাগারমুখী করাবেন সেটা নিয়ে প্রশ্ন তথ্যভিজ্ঞ মহলের। ছাত্রছাত্রীদের গ্রন্থাগারে পাঠদান বা জ্ঞান অর্জনের বিষয়টা বর্তমানে এক প্রকার নেই বললেই চলে। তাছাড়া কিছু ছাত্রছাত্রী গ্রন্থাগারে আসলেও প্রয়োজনীয় গ্রন্থ পাচ্ছে না। সেরকম একটি দৃশ্য দেখা গেল লংতরাই ভেলি মনুঘাটে। 2015 সালে মনুঘাটে জেলা ককবরক পাঠাগার নির্মাণ করা হয়েছিল। উদ্বোধনের পর কিছু বইপত্র গ্রন্থাগারে রাখা হয়, কিন্তু তারপর শিক্ষা দপ্তর গ্রন্থাগারটিকে এক প্রকার ভুলেই গেছে বলে অভিযোগ ছাত্রছাত্রী সহ গ্রন্থাগারের দায়িত্বে থাকা শিক্ষক মনোরঞ্জন ত্রিপুরার। তিনি জানান, ছাত্রছাত্রীরা গ্রন্থাগারে আসে কিন্তু চাহিদানুযায়ী বই না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যায় তারা। পাশাপাশি গ্রন্থাগারটির সংস্কারেরও কোনো উদ্যোগ না হয়নি। গ্রন্থাগারের চারপাশ ঘন জঙ্গলে পরিণত। যার দরুন গ্রন্থাগারে ছাত্রছাত্রীর দেখা না মিললেও প্রায়শই দেখা মেলে সর্পকুলের। বর্তমানে আমার এই লাইব্রেরির সমস্যা তো এই হতো, একমাত্র স্টুডেন্টরা আসে কি করতো, তারা প্রজেক্টের বই চাহিদা অনুসারে তাদের বইগুলো না পাওয়াতে অনেক সময় ইয়ে করে আর কি, সমস্যা দাঁড়ায় আর কি। এবং যে প্রপোজালটা দিচ্ছি ওইটা তাদের থেকে কোনো বই না পাওয়াতে এখন বিভিন্ন সমস্যার মধ্যে আসে আর কি। আশেপাশে একটু জঙ্গল টঙ্গল হয়ে গেছে, জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য অনেকবার ইয়ে করছিলাম আর কি, এখনও এই আর কি সমস্যাগুলো। বিষয়টি সম্পর্কে অনেকবার এডিসি প্রশাসককে জানালেও নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ। এলাকার শিক্ষক সহ ছাত্রছাত্রীদের দাবি, সরকার যেন এই গ্রন্থাগারটির সংস্কার সহ বইপত্র যোগানের ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।